স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে দুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ বলতে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে আমার এই চোখটা আমার 3 দিন ধরে কানা হয়ে রয়েছে। আজকে অনেকটা বেটার ফিল করছি, তাই জন্যই আজকে আমি ব্লগ করতে পারছি। মানে এখন যে একটু সাদা হয়েছে, 2 দিন ধরে খুব লাল হয়েছিল আর পুরো ফুলেছিল আর খুব ব্যথা, এখনও ব্যথাটা রয়েছে। তো এই যে দেখো বাবা আমাকে এই দেখাচ্ছে না, দাঁড়াও, এই যে দেখো বাবা আমাকে দেখতে এসছে আমার চোখ কানা হয়ে গেছে বলে। আর এই যে আমার বর, দুজন মিলে এখানে বসে বসে চা খাচ্ছে। এদিকে মামুনি বাবুও চা খাচ্ছে, চা মুড়ি খাচ্ছে। তো যেই কথাটা তোমাদেরকে আমি আজকে বলবো, তো তোমরা আগেই ফার্স্ট বলি যে সরি, তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা কেউ রাগ করো না। কারণ গণেশ পুজোর পরের দিনকে যে ভিডিওটা তোমাদেরকে আমি দেবো বলেছিলাম, মানে আমাদের যে নেমন্তন্ন ছিল খাওয়া দাওয়ার, সেটা আমি দিতে পারিনি। মানে সেদিনকে ভিডিও করার পর সেদিন রাতে ঘুমিয়েছি, সকাল থেকে আমার এই অবস্থা। তো ভেবেছিলাম পরের দিনকে, যেহেতু আমি যেদিনকে ভিডিওটা করি, যদি পুরো দিনের ভিডিও করি তো পরের দিনকে সেটা আমি পোস্ট করি, আর যদি সেটা সকালে ভিডিও থাকে তো বিকালের দিকে আমি পোস্ট করে দিই। যেহেতু পুরো দিনের ভিডিও ছিল তো ভেবেছিলাম পরের দিন সকালে উঠে তোমাদেরকে দেবো, বাট দিতে পারিনি। সেদিন থেকে আমার খুব শরীর খারাপ, আমার খুব চোখে ব্যথা। তো যাই হোক, সেজন্য আজকে ভিডিওটা আমি কন্টিনিউ করব, আর সেই দিনের ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে। তো তোমরা প্লিজ কেউ রাগ করো না, তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আর তোমরা দেখতে থাকো। আমি এখন রুটি করতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি ভেবেছিলাম আমি হয়তো আর চোখে দেখতেই পাবো না, মানে এমন অবস্থা চোখটা, দেখো এত ব্যথা কি বলবো। তো ঠিক আছে, আমি রুটির চারুটা করে নিই। মানে আমার মামনির বাবুর বাবা, ওর চা খাওয়া হয়ে গেছে, কিন্তু ঠাম্মা বদ্ধ ভাইকে দিতে হবে চারুটি, তাই আমি এখন রুটিটা করবো। তো রুটিটা করি, তোমরা দেখো। চা করা আমার আগেই হয়ে গেছে, সেই জন্য এখন রুটিটা করছি। আসলে কি বলতো, প্রতিদিন না একই সাথে চা করা হয়, আর কিন্তু মানে ঠাম্মা বলতে হয় কি চা রুটিটা আগে দিয়ে তারপর আমরা চা খেতে বসি। কারণ যেই সময় করা হয় প্রায় 8:30-9:15-টার দিকে। আর আজকে যেহেতু বাবা এসছে, আজকে আসেনি, কালকে রাতে এসছে বাবা। আর বাবা বাড়িতে ঘুম থেকে 3টে 3:30টার মধ্যে উঠে যায়, ভোর 3টে 3:30। তো ওই জন্য আজকেও মানে অভ্যাস হয়ে গেছে, তো আজকে ওরকম 6টার মধ্যে উঠে গেছে। তো যেহেতু বাবা উঠে যেত, সবাই মোটামুটি আমরা উঠে গেছি, চা করতে হবে। এই জন্য আমি একবারে চা করে, প্রথমে আমরা চা খেয়েছি, এখন আমি ঠামাবদ্ধ হয়ে জন্য রুটি করতে এসেছি। তো এই জন্য চা আগে হয়ে গেছে, এখন রুটিটা শুধু করে দেবো। আমার একদমই ভালো লাগছে না, তার চোখে এই অবস্থা। তার মধ্যে জানো আজকে আমার এক্সাম রয়েছে, তো কালকে দুপুর থেকে শুরু হয়েছে। তো কালকে আমি এক্সামটা দিইনি, কারণ হচ্ছে প্রথম দিন না সার্ভারে প্রচুর প্রবলেম করে, তো ওই জন্যই ভাবলাম আজকে থেকে দেব। চোখটা মাঝে মাঝে জ্বালা করছে আর জল গড়াচ্ছে চোখটা দিয়ে, একদমই ভালো লাগছে না। কি হয়েছে সেটাও বুঝতে পারছি না। কেউ বলছে ঠান্ডা লেগে হয়েছে, কেউ বলছে ওই জয় বাংলা না কি হয় সেই হয়েছে, কেউ বলছে ভাইরাস হয়েছে, মানে কি যে হয়েছে জানি না। আমি ডাক্তারও দেখাইনি, শুধু এই 2 দিন নিম ফল দিয়েছি আর তোমার এমনি গরম জলে চোখে দিয়েছি, উষ্ণ গরম জল করে, তো এই করেই একটু কমেছে। आमार ठाम्मा बद्दा भाई रुटी करा होये गेछे एखन मामुनी आमादेर जोन्नो रुटी करछे आर एखाने होच्छे आलुर तरकारी एई देखो आलुर तरकारी आर एटा होच्छे जिरे भाजा जिरे एटा गुड़ो करे तरकारीर उपर देय मामुनी आर रुटी होबे ताई तो आर ओदिके धने पाता छाड़ाच्छे सकाले टिफिन रुटी और आलू कुमड़ो पेपे धना पाता और सब दिए तरकारी करेছে মামুনি। তোমরা খাবে না रस হয়েছে বাবু এখন খাবে বাবু তোমাকে দেখা নাও খাও তোমার শরীর খারাপ কি হয়েছে আরাটা মাথা ঘুরছে খারাপ ঘুমালে চোখ বন্ধ হয়ে যায় ও ঘুমালে চোখ বন্ধ হয়ে যায় চোখ খোলে না তাই তো आमार स्नान हो गेछे एखन आमी गीता पाठ करछि रोज सकाले स्नान करे उठे आमी सबार प्रथम गीता पाठ करी आमार सब काज सेरे स्नान करे पूजो देवा हो गेछे आर स्नान करार पर देखो चोखटा आबार लाल लाल होच्छे तो ठीक आछे ब्यथाओ होच्छे तो मामुनिओ प्राय लांच बनानो शुरू करे दिएछे। तो चलो तोमादेर एकबार देखाई मामुनि आजके आमादेर जोन्नो लांचे की की मेनू करछे। ठाम्मार बद्दा भाइদের জন্য নিরামিষ রান্না হয়েছে। এই যে ভাত, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে শাপলার তরকারি আর এটা হচ্ছে সকালে করা ছিল নিরামিষ তরকারি, আলু কুমড়োর তরকারি। আর ওদিকে মামুনি আরো রান্না করছে, কি হচ্ছে দেখি, এটা হচ্ছে ভাজা। আর আমাদের জন্য আজকে লাঞ্চের মেনু হচ্ছে চিকেন কষা আর কি হবে, আর হচ্ছে ফ্রাইড রাইস। এই যে ফ্রাইড রাইসের জন্য চাল ভিজিয়ে রেখেছে আর এটা হচ্ছে যে গাজর আর ক্যাপসিকাম ভাজা রয়েছে। এখানে সব গোটা মশলা রয়েছে ফ্রাইড রাইসে দিতে হয় না। হ্যাঁ, আর এটা হচ্ছে মাংসের আলু। তো এটা পুরো রেডি হয়ে গেলে তোমাদের আবার দেখাচ্ছি। আমাদের ফ্রাইড রাইস রেডি হলো মামনি, দেখো। আর এদিকে দেখো চিকেন কষা, এই যে চিকেন কষা। আর এই যে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। এই যে বাবা আর আমার বর দুজনেই খেতে বসে গেছে। মামুনি কেমন গন্ধ বের হচ্ছে গো? তোমার শোকাটা ঠিক না, তুমি কিতা পড়ছো? চিকুটা কি এখন দেবে না? দিয়ে দেবো, পাশে দিয়ে দাও চিকুটা। রিয়াজে কি রান্না করেছে, কি রান্না না কি পিস করেছে, কি পিস করেছে সে এখন তোমার দিমু কোন জায়গা ছোট ছোট করেছে, দেখো না অনেকগুলো খেতে পারে।